আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করে থাকি। আজকে কথা বলবো যে ইউরোপে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাচ্ছে, ঠিক এই বৃদ্ধির পেছনে কি কারণ থাকতে পারে। ইউরোপের দেশ ফ্রান্সের কতগুলো ঘটনা আমরা ধারাবাহিকভাবে জানি, আবার দেখলাম যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সেখানেও হামলার ঘটনা ঘটছে এবং এসব হামলার পেছনে কিন্তু একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। সেটি কি হতে পারে সেই আলোচনা আমরা করব। পাশাপাশি শুধু ইউরোপ নয়, আমরা দেখলাম যে এই অল্প কদিনের মধ্যে ক্যানাডাতেও হামলা হয়েছে, সেখানেও এক ধরনের হামলা হয়েছে এবং সেই হামলাকে যারা হামলাকারী তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন মধ্যযুগীয় কায়দার পোশাক পরেছিল এবং তারা নাকি তরবারিতে হামলা করেছে। ঠিক এই সব কথার পেছনে কি থাকতে পারে? এগুলো কি কেবল মিডিয়া সন্ত্রাস, নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রিয় দর্শক, সেই আলোচনায় যাব আমরা। ভিয়েনায় যে হামলা হয়েছে, অস্ট্রিয়ায় প্রাণঘাতী সন্ত্রাসী হামলাকারী এক বন্দুকধারীকে খুঁজছে পুলিশ এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার 6টি ভিন্ন ভিন্ন জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়েছে, অন্তত 2 জনকে হত্যাও করেছে। এ ঘটনায় নাকি আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির চ্যান্সেলর সিবিএসটেন কোর্স এ ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে জানিয়েছেন যে বন্দুকধারীদের একজন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে হামলাকারীদের একজনকে এখনও খুঁজছে পুলিশ। প্রিয় দর্শক, ভিয়েনায় ইহুদিদের প্রধান প্রার্থনা কেন্দ্রের কাছে গুলির ঘটনা ঘটলেও হামলাকারীদের টার্গেট সম্পর্কে এখনও নাকি নিশ্চিত হওয়া যায়নি এবং শহরের মেয়র মিখাইল লুডভিক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন নিহতদের একজন ঘটনাস্থলেই মারা যায়, আহত একজন নারী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে ধারণা করা হচ্ছে আরও অন্তত 14 জন হাসপাতালে আছে, যার মধ্যে 6 জনের অবস্থা মারাত্মক। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছে। প্রিয় দর্শক, এইসব হামলার ঘটনাগুলো কেন পর্যায়ক্রমে গির্জার পাশে অথবা ইহুদিদের প্রার্থনা কেন্দ্রের পাশে ঘটছে একটি প্রশ্ন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যেখানে অস্ট্রিয়ায় নতুন বিধিনিষেধ কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে হামলার ঘটনা ঘটেছে, অনেক মানুষই তখন পানশালা এবং রেস্তোরাঁ ছিলেন, যা এখন থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত ওই নতুন লকডাউন শুরু হবে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সহ ইউরোপের বেশ কিছু নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলা সম্পর্কে যা জানা যাচ্ছে এখন পর্যন্ত সেটি হলো যে পুলিশ গণমাধ্যমকে বলছেন ঘটনাটির সূত্রপাত হয়েছে ইহুদিদের একটি সিনাগগের কাছে, যা শহরটির প্রধান উপাসনালয় হিসেবে সুপরিচিত। ইহুদি সম্প্রদায়ের নেতা ওস্কার ডাস টুইট করে বলেছেন স্থানীয় সময় রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে, যখন ওই ইহুদিদের প্রার্থনা কেন্দ্রটি বন্ধ ছিল। তবে ক্রনেন জেইটাং নামে একটি পত্রিকার খবরে বলা হচ্ছে যে ওই ইহুদি প্রার্থনা কেন্দ্রের পোহরার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন, যদিও প্রাথমিকভাবে এটি এখনও পরিষ্কার নয় যে কতজন হামলাকারী এই হামলায় অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট হওয়া ভিডিওতে গুলির শব্দ শোনা গেছে এবং রাস্তায় লোকজনকে দৌড়াতে দেখা গেছে। যখন গুলি শুরু হয় সে সময় ঠিক কাছে কোলে থাকা একটি রেস্তোরাঁ ছিলেন ক্রিস ঝাও, তিনি গণমাধ্যমকে বলেছেন, আমরা আতশবাজির মতো কিছু শব্দ শুনছিলাম, 20-30টি শোনার পর আমরা ভাবলাম বন্দুকের গুলি, এরপর আমরা অ্যাম্বুলেন্স দেখলাম, কাছেই রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেছি। এই ধরনের কথা তিনি গণমাধ্যমকে বলেছেন। বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ, এলাকাবাসীকে ওই এলাকা এড়িয়ে যেতে গণপরিবহন ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ চেক প্রজাতন্ত্রের পুলিশ বলছে হামলাকারীরা এ পথ ধরে আসতে পারে আশঙ্কায় তারা অস্ট্রিয়া সীমান্ত তল্লাশি শুরু করছে। প্রিয় দর্শক, এসব ঘটনার আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে প্রথমে যদি আমরা ফ্রান্সের হামলার কথা বলি, যে ফ্রান্সে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছাপানোর প্রতিবাদে গোটা বিশ্বে ফ্রান্সের প্রেসিডেন্টকে এবং ফ্রান্সের পণ্যকে বয়কট করছিল, পুরো ফ্রান্সের রাষ্ট্রব্যবস্থা যখন সমালোচনার মুখোমুখি হয়েছে গোটা বিশ্বে, এরকম সময় এসে ফ্রান্সের নিজ শহরে প্রথমে ছুরিকাঘাতে 3 জন ব্যক্তি নিহত হয়, তারা নাকি গির্জার পাশে এই হামলাটি ঘটেছিল। এর পরের যে ঘটনাটি ঘটল ফ্রান্সে সেটি হচ্ছে যে একটি গির্জার যিনি সেখানকার যাজক সেই যাজককে গুলির ঘটনা ঘটেছে, তিনি অবশ্য নিহত হননি। এরপরে আমরা দেখলাম ঠিক এর একদিন পরেই কানাডায় হামলা হলো এবং কানাডায় যে হামলা হয়েছে সেই হামলাকে গণমাধ্যম বলছে যে মধ্যযুগীয় কায়দায় তারা এক ধরনের ওই জাতীয় পোশাক পরে মধ্যযুগে যে ধরনের পোশাক পরা হতো এবং ঠিক তরবারি নিয়ে হামলা করেছে। এইসব শব্দের সঙ্গে এক ধরনের বিষয় ট্যাগ করার প্রবণতা অনেক আগে থেকে রয়েছে, সেই আলোচনায় আমরা যাব। আবার এখন দেখছি যে ভিয়েনাতে ইউরোপের আরেকটি দেশ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এই ভিয়েনাতে হামলা করা হয়েছে। এই হামলা নাকি আমরা গণমাধ্যমের খবরে যেটি দেখলাম যে ইহুদিদের একটি প্রধান প্রার্থনা কেন্দ্রের পাশে হয়েছে। তাহলে এইসব হামলা গির্জার পাশে, ইহুদিদের প্রার্থনা কেন্দ্রের পাশে, এইসব কথার মধ্যে কি কোনো তাৎপর্য রয়েছে? বা মধ্যযুগীয় কায়দায় অথবা তরবারি নিয়ে হামলা, এইসব কথার মধ্যে কি কোনো তাৎপর্য রয়েছে? প্রিয় দর্শক, অবশ্যই কোনো তাৎপর্য রয়েছে, সেই আলোচনাও আমরা যেতে চাই। পাশাপাশি যে কথাটি এখানে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যত হামলা হচ্ছে এইসব হামলার কিন্তু সূত্র বা গোড়া এক, সেটি হয় সন্ত্রাসবাদ অথবা ষড়যন্ত্রবাদ। যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে সেই বিষয়টি এখনও সুস্পষ্ট নয়। এসব হামলার জন্য তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা বললেও কোনো গ্রুপকে বা কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি। কিন্তু আমরা অতীতের যেসব প্রবণতা দেখেছি, অতীতের সব সন্ত্রাসী হামলার সঙ্গে মুসলমানদেরকে ট্যাগ করে দেওয়া হয়েছে। যদিও ইউরোপে এই সমস্ত হামলার সাথে ইউরোপে ঠিক কোনো ধরনের কোনো হামলা কে করছে এবং এর কোনো দায়ও কেউ স্বীকার করেনি বা দায় স্বীকারের কোনো বিবৃতিও গণমাধ্যমে আসেনি। অনেক সময় গণমাধ্যমে দায় স্বীকারের এমন এমন বিবৃতি আসে যেগুলো নিয়ে এমন একটি গ্রুপ কাজ করে যাদের পরিচয় নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। প্রিয় দর্শক, সুতরাং এটিকে আসলে সন্ত্রাসবাদী হামলা নাকি ষড়যন্ত্রবাদী হামলা সেটি পরিষ্কার নয়। কারণ ষড়যন্ত্রবাদ এমন একটি বিষয়, কনস্পিরেন্সি থিওরি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি গত বেশ কয়েকদিন কথা বলেছি। মূলত এই ষড়যন্ত্র যদি হয়ে থাকে তাহলে ঠিক এই পুরো ইউরোপে মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য একটি গ্রাউন্ড তৈরি করছে। এখনই সরাসরি মুসলমানদের কথা না বললেও মূলত মুসলিমদেরকে বিপদে ফেলার জন্য একটি গ্রাউন্ড তৈরি করছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এক একটি হামলার সাথে এক একটি গোষ্ঠীকে জড়িয়ে দেওয়া হবে এবং এই প্রত্যেকটি গোষ্ঠীর সঙ্গে মুসলমানদেরকে ট্যাগ করে দেওয়া হবে, হতে পারে যেটি অতীতে হয়েছে। এরপরে আমরা যে কথাটি আপনাদের সামনে উপস্থিত করতে চাই সেটি হলো, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান, যারা আরও দুবছর আগে একটি প্রতিবেদন করেছিল, যে এক প্রতিবেদনে তারা বলছে যে 2050 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার শতকরা 10%-এরও বেশি হবে মুসলমান। পিউ রিসার্চ ওই বছরই আরেক প্রতিবেদনে বলছিল যে 2070 সাল নাগাদ বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানরাই সবচেয়ে বেশি থাকবে। 2015 সালের পর থেকে ইউরোপে ব্যাপক হারে শরণার্থী আসা শুরু করলেও পরবর্তীতে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, ফলে শরণার্থীদের আগমন প্রায় বন্ধ। কিন্তু পিউ রিসার্চের গবেষকরা বলছেন তারপরও ইউরোপীয় অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি হবে এবং সবচেয়ে বেশি বাড়বে মুসলমানরা। 2070 সালে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় এবং খ্রিস্টান ধর্মকেও ছাড়িয়ে যাবে। 2010 সালে সারা বিশ্বে মোট 217 কোটি মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করত, তারপরে ছিল ইসলাম ধর্মের অনুসারীরা। তখন বিশ্বে মোট 160 কোটি ইসলাম ধর্মাবলম্বী ছিল। কিন্তু পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে 5 দশক পর খ্রিস্টান ধর্মাবলম্বীদের পেছনে ফেলে সংখ্যায় সবচেয়ে বেশি হয়ে যাবে মুসলমান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশ এবং নরওয়ে ও সুইজারল্যান্ডে এই 30 দেশকে নিয়ে গবেষণাটি করেছে পিউ রিসার্চ। তারা দেখছে যে ইউরোপে জনসংখ্যায় স্বাভাবিক বৃদ্ধি, বাইরের মানুষদের লেখাপড়া বা কাজ করতে বৈধভাবে আসা এবং শরণার্থী, এই 3 ভাবে জনসংখ্যা বাড়ছে। যেমন ধরা হোক সুইডেনের কথা, 2016 সালে সুইডেনে মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 8.1%, তাদের প্রতিবেদন অনুযায়ী, ভিন্ন তথ্য আছে। কিন্তু অভিবাসনের উচ্চ হার যদি অব্যাহত থাকে, 2050 সাল নাগাদ সুইডেনের মুসলিমদের হার হবে মোট জনসংখ্যার 30%, অর্থাৎ জনসংখ্যার প্রায় 1/3। পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের বিভিন্ন হার বিবেচনায় নিয়ে ইউরোপে মুসলিম জনসংখ্যা সম্পর্কে 3 ধরনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হচ্ছে যদি অভিবাসন এখনই শূন্যে নামিয়ে আনা হয়, তারপরও ইউরোপের মুসলিম জনসংখ্যা বর্তমানের 4.9% থেকে বেড়ে দাঁড়াবে 7.4%। অর্থাৎ তারা এই গবেষণার মাধ্যমে সেই কথাটিই বলতে চাইছে যে এর মাধ্যমে হয়তো মুসলিমদের জনসংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং অভিবাসন বন্ধের পক্ষে এক ধরনের অ্যাডভোকেসি তারা কিন্তু এই গবেষণার মাধ্যমে করেছে। ঠিক ইউরোপে আমরা গত কয়েক বছর ধরে এক ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি, সেখানে একদিকে মুসলিম শরণার্থীদেরকে কীভাবে ঠেকানো যায়, অন্যদিকে মুসলিম অভিবাসন বা যারা এখানে কাজের জন্য পড়ালেখার জন্য যায় তাদেরকে কীভাবে বন্ধ করা যায়, এ নিয়ে বিভিন্ন কাজ চলছে। সেই কাজগুলোর সঙ্গে একটি গোষ্ঠী জড়িত, সেই গোষ্ঠী সম্পর্কে দর্শকদের অনেকেরই জানা আছে এবং সেই গোষ্ঠী ইউরোপের সরকারগুলোকে এখন তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং মুসলিম জনসংখ্যা যেন কোনোভাবেই বৃদ্ধি না পায় এই জন্যে ইউরোপে থাকা মুসলিমদেরকে যে কোনোভাবেই হোক সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে সেখানে বিব্রতকর অবস্থায় ফেলা এবং নতুন করে মুসলিমদেরকে ইউরোপে যাবার ক্ষেত্রে
বা অভিবাসন প্রক্রিয়াকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম চলছে সেই সব বিষয়গুলো কিন্তু খুবই পরিষ্কার এবং যে কারণে কিন্তু আমি এই আলোচনায় আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি যে এগুলো কি আসলে সন্ত্রাসী হামলা নাকি ষড়যন্ত্র তত্ত্ব সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়েছে অতীতে এবং সামনে যত দিন যাবে আরও পরিষ্কার হবে সুতরাং যারা বা যে সকল ধর্মগোষ্ঠী একটি ধর্মজোট ইসলামের বিপক্ষে গিয়ে আলাদা একটি ধর্মজোট হয়েছে যারা এই সমস্ত রাষ্ট্রীয় মেকানিজমকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে গণমাধ্যমের সন্ত্রাস বা তথ্য সন্ত্রাসকে কাজে লাগিয়ে তারা এক ধরনের ইসলাম ফোবিয়া তৈরি করার চেষ্টা করছে ঠিক এই ইসলাম ফোবিয়া থেকে শুরু করে প্রকৃতপক্ষেই ইউরোপে মুসলমানদের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটি ঠেকানো যাবে কি না সে বিষয়টি আমার কাছে পরিষ্কার নয় তবে এটা ঠিক তারা একটি প্রাচীর নির্মাণ করতে চাইছে যদি এই প্রাচীর নির্মাণ করে তাহলে ধরে নিতে হবে বর্তমান যে বিশ্বায়নের যুগ তারা মূলত এই উদারনৈতিক বিশ্বে তারা অবশ্যই হীনমন্যতার পরিচয় দিচ্ছে এবং তারা প্রকৃতপক্ষে ধর্মের বিরোধিতা নয় তারা বিশ্বায়নের বিরোধিতা করছে সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ